প্রিয় দর্শক, আজকে আমি আপনার দেখাইমু যদি সহায় আপনার আর পিএফ ওর পাসওয়ার্ড ফর রিলেশন আর পিএফ ওর পাসওয়ার্ড আপনারা রিসেট করতে চাইতরা, নয়া পাসওয়ার্ড বানাইতে চাইতরা, যে কিভাবে আপনারা পিএফ অ্যাকাউন্টর পাসওয়ার্ড বানাইতে পারবে। আর যদি সহ আপনার অ্যাকাউন্ট নয়াও থাকে, যদি সহ আপনারা পাসওয়ার্ড বানাইতে চান তো কিভাবে বানাইতে পারবা, যদি সহ আপনারা জানতে চান তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবা। এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনার আর পিএফ অ্যাকাউন্টর পাসওয়ার্ড বানাইতে পারবা, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা, বদলাইতে পারবা, বা পাসওয়ার্ড যদি সে ফাউ রিলেশন তো নয়া হিসাবে পাসওয়ার্ড আপনারা কিভাবে রিসেট করতে পারবা, কিভাবে নয়া পাসওয়ার্ড তৈরি করতে পারবা, যদি সে জানতে চান তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবা। তো চলেন বন্ধুরা, দেখিলে কিভাবে আপনারা আপনার আর পিএফ এর পাসওয়ার্ড রিসেট করতে পারবা, বানাইতে পারবা। আমি এই অ্যাকাউন্টে আপনারা আজকে লাইভ দেখাইমু কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারবা। সবগুলো মানে যেগু তরিকা হইল গে, এক তরিকায় আপনারা বানাইতে পারবা, রিসেট করতে পারবা, পাসওয়ার্ড বদলাইতে পারবা। তো আপনারা ফার্স্টে করবা কিটা, গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা অন করে লইবা, বা যে কোনো ব্রাউজার আপনারা অন করে লইবা। তো আমি গুগল ব্রাউজার ইউজ করি। আর আপনারা গুগল ক্রোম ব্রাউজার অন করার পরে আপনারা করবা কিটা, সার্চ, এখানে মানে সার্চ করবা আপনারা ইউএন লগইন, ইউএএন লগইন আপনারা সার্চ করবা, লগইন। আমি এখানে লগইন সার্চ করে লই, লগইন সার্চ করার পরে, লগইন এখানে লেখার পরে আপনারা সার্চ করে লইবা। সার্চ করার পরে এইরকম ইনকো একটা পেজ আইবো, আপনারা করবা কিটা, ফইলাপুর পেজ একটা একটা আপনারা ক্লিক করবা। এখানে লেখা আছে দেখতে পারবা, ইউএন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ওটা আপনারা ওটা ডাবাইবা, ওটা টিপা মারবা। এটা ডাবানির পরে আপনারা ডাইরেক্ট এই পেজও আই যাইবা। এই পেজ আবার পরে আপনারা করবা কিটা, আপনারা যদি সব মোবাইল দিয়ে রিসেট করতে, তা আপনারা আরো একটা কাজ করতে লাগবো। আপনারা এই উপরে একটা ডাইন সাইডে থ্রি ডট দেখরা, তিনটা ফুটা দেবা আছে, এই তিনটা থ্রি ডটে আপনারা টিপা মারবা। টিপা মারার পরে আপনারা করবা কিটা, এই জায়গাতে একটা দেখতে পারবা ডেস্কটপ সাইট, তে আপনারা এই ডেস্কটপ সাইটে টিফা মারবা। ডেস্কটপ সাইটে টিফা মারার পরে আপনারা এই পেজটা হইব কি তা কম্পিউটারের মতন হই দিব, আপনারা সোজা হিসাবে এইগুলা করতে পারবা। ইনো আবার পরে আপনারা করবা কি তা, আপনারা জুম করিয়া দেখাই দেই, অন নিচে আপনারা লেখা দেখতরা অন আছে ফরগেট পাসওয়ার্ড, আপনারা করবা কি তা এই জায়গাতে ফরগেট পাসওয়ার্ডও টিফা মারবা, ফরগেট পাসওয়ার্ডও এই জায়গাতে টিফা মারবা। এই জায়গাতে টিফা মারার পরে ওলা একটা উইন্ডো আই যাইব। ইনো ইনো আপনারা করতে লাগবো কিটা, ফার্স্টে ইনো দেখার এন্টিয়ার ইউএন নম্বর, ফার্স্টে উপরে যেটা আছে এই জায়গাতে আপনারা ইউএন নম্বর, আপনারা পিএফ এর নম্বর যেটা আছে ইউএন নম্বর, ইউএন নম্বরটা আপনারা এই জায়গাতে লিখে লইবা। যে আমি আমার ইউএন নম্বরটা এই জায়গাতে দিলাই, এই জায়গাতে আপনারা ইউএন নম্বর দিলাইবা। ইউএন নম্বর দেবার পরে নিচে অন লেখা আছে দেখতে পারবা এন্টিয়ার ক্যাপচার, এই জায়গাতে আপনারা ক্যাপচার গুলা ফিল করে দিবা। ক্যাপচার গুলা লেখতে হইলে এই জায়গাতে মাঝে দেখটা মানে যে কোনো যেগুলা জিনিস দেবা আছে, নম্বর দেবা আছে, একটা ক্যারেক্টার দেবা আছে, জেলা লেখা আছে সেম ওলা আপনারা নিচে এই বক্সটা লেখি লইবাতে। আমি আমার ইনো ক্যাপচা লেখি লাই, নে দেবা আছে এ এইট জেড এক্স ওয়াই, যদি সব বড় করে লেখা থাকাতে বড় করে দিবা, ছোট করে লেখা থাকলে ছোট ছোট করে দিবা, যেরকম লেখা আছে এইরকম আপনারা এই বক্স লেখি লিবা। লেখার পরে সাইটে আপনারা দেখতে পারবা সাবমিট লেখা আছে, আপনারা এই জায়গাতে সাবমিট করে লইবা। সাবমিটও ক্লিক করার পরে এই জায়গাতে আরো একটা পেজ খুলি আইব। ইনো আপনারা করতে লাগবো কিটা, উপরে যে একটা আছে নেম লেখা আছে এনটিআর নেম, এগুত আপনার মানে যেগুন নাম আছে, যেটা আপনার আধার কার্ড নাম আছে এইরকম আপনারা নামটা দিলে বা নিচে ইনো লেখা আছে ডেট অফ বার্থ, আপনারা অন আপনার জন্ম যে একটা আছে ডেট অফ বার্থ যে গুয়া আছে ডেট অফ বার্থ আপনারা অন দিলে বা যেটা আধার কার্ড দেওয়া আছে সেম ওলা আপনারা দিবাতে। আমি আবার ইনো নাম আরো একটা ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আমি লিখি লাই। এরকম আপনারা নাম আর ডেট অফ বার্থ দেবার পরে আপনারা করবা কিটা, নিচে অন দেখতে পাত্রা দুইটা অপশন দেবা আছে, একটা আছে মেল আর একটা আছে ফিমেল। তে আপনারা যদি সব বেটা মানুষ হয় তে আপনারা এই জায়গাতে মেলও টিফা মারবা, এই জায়গা যেগুলো আছে মেল, আর যদি সব আপনারা মেয়ে মানুষ হয় তে আপনারা করবা কিটা, এই জায়গাতে ফিমেলও আপনারা টিফা মারবা। তে আমার এগু মেয়ে মানুষের ছেলে মানুষের, তে আমি আমার এগুলো ছেলে মানুষের, তে আমি ইনো দিলাই মেল। মেইলও টিফা মারার পরে নিচে অন্য দেখতে পারবা ভেরিফাই লেখা আছে কসুয়া কালারের, এই ভেরিফাই আপনারা টিফা মারবা। ভেরিফাই টিফা মারার পরে এই জায়গাতে ওইসে কিতা ইনো এখন আইব একটা ডকুমেন্ট আপনার দেবা লাগবো, এই জায়গাতে কইলা ওই লগে উপরে ওই লগে মানে ক্যাপচা, ক্যাপচার এগুলো আপনারা করবা কিতা, উপরে যেগুলা লেখা আছে সেই মালা আপনারা লিখে লইবা, আর নিচের একটা ডকুমেন্ট আপনার আধার কার্ডের নম্বর দিতে লাগবো।
নিচে আপনার আধার কার্ডের নম্বর, উপরে ক্যাপচাতে আমি ক্যাপচার আধার কার্ডের নম্বর টাইপ করে লাই। ক্যাপচাগুলো আমি লিখে লিয়েছি, ক্যাপচা লেখার পরে আধার কার্ড নম্বর দেওয়ার পরে সাইটে ওনার একটা দেখা বক্স আছে, এই বক্সটা আপনারা টিপা মারি দিবা, টিপা মারিয়া এইটা এরকম মার্ক করে লিবা। এই দেখুন জানি এন মার্ক হয়ে গেছে গিয়া, খসুয়া কালার হয়ে গেছে, এইরকম মার্ক করার পরে আপনারা করবা কিটা, নিচে ওনা দেখতে পারবা ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাইডটা আপনারা টিপা মারি দিবা। আমার এগুলো ভেরিফাই দেন, টিপা মারি দিই, ভেরিফাই টিপা মারার পরে আপনার যে একটা নম্বর দিচ্ছেন ভেরিফাই চেক করা হইব। চেক করার পরে এনো দেখতে পারেন ভেরিফাই মানে চেক হয়ে গেছে কি, ভ্যালিড আছে আধার কার্ড, ভ্যালিড ইনো আছে, ভ্যালিডিট লেখা আছে দেখতে পারবা। এর পরে নিচে ইনো আরো একটা বক্স আইছে, এন্টার নিউ মোবাইল নম্বর লিঙ্কেড আধার কার্ড, ইনো আপনার মানে মোবাইল নম্বর দেওয়া লাগবে, যেটা মানে আপনার আধার কার্ডও লিঙ্ক করা আছে মোবাইল নম্বর, ও মোবাইল নম্বরটা আপনারা এই জায়গাতে দিতে লাগবো। এই মোবাইল নম্বরটা একটা ওটিপি আইব, ওটিপিটাও লাগবো, এই মোবাইল নম্বরটা আপনার কাছে লাগবো। আপনি এই মোবাইল নম্বরটা এই জায়গায় দেবার পরে, যে একটা আধার কার্ডও আছে ওই মোবাইলটা দেবার পরে এই মোবাইলটার একটা ওটিপি আইব, ওটিপি একটাও আপনি ওনো লিখতে লাগবো। তো আমি আমার মোবাইল নম্বরটাও দিলাই, আমি আমার মোবাইল নম্বরটা লিখে লিয়েছি। মোবাইল নম্বর লেখার পরে আপনারা করবা কি, তার নিচে লেখা আছে দেখতে পারবা গেট ওটিপি, আপনারা গেট ওটিপি টিপা মারি দিবা। গেট ওটিপি টিপা মারার পরে ওলা আইজিব অপশন নিচে দেখতে পারবা, নিচে ফিরবার করবা কিটা, যে একটা মোবাইল নম্বর দিছন ও মোবাইল নম্বরও একটা আপনার ওটিপি আইব, ওটিপিটা আপনি লইয়া এই জায়গাতে আপনার ওটিপিটা লিখি লইবা। ওটিপিটা ওই জায়গাতে লেখবার, উপরে অনো এন্টার ক্যাপচা আছে, ক্যাপচার উপরে যেগুন লেখা আছে ও লেখাগুন আপনারা মাজর গুত লেখবার, নিচর গুত লেখবা ওটিপি, ওটিপি লেখা আছে ওটিপি ওগুত লিখে লইবা। তো আমি আমার ওটিপিটা লিখি লাই, আমি আমার ওটিপিও লিখে লিয়েছি, ওটিপি লেখিয়া ইনো ক্যাপচাও ফিল করে লিয়েছি, ক্যাপচাও লিখে লিয়েছি। লেখার পরে আপনারা করবা কিটা, সাইটে অন দেখতে পাত্র ভেরিফাই লেখা আছে, ভেরিফাই টিফা মারিবা। যদি সব আপনার মোবাইলে ওটিপি আয় না, তো অন রিসেন্ট ওটিপি আছে, রিসেন্ট ওটিপি টিফা মারবা, ওটিপি ফিরিয়া আপনার মোবাইলে আইব। যে ভেরিফাই টিফা মারি দিবা, ভেরিফাই টিফা মারার পরে, ভেরিফাই টিফা মারি দিছি, ভেরিফাই টিফা মারার পরে আপনার একটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনারা করবা কিটা, নিচে অন লেখা আইছে দেখতে পারবা ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, এর নিচে লেখা আছে অনো আপনারা নয়া পাসওয়ার্ড বানাইতা, ইনো দেখতে পারবা নিউ পাসওয়ার্ড। তা আপনার ইনো মানে নয়া পাসওয়ার্ড, যে একটা আপনারা পিএফ অ্যাকাউন্ট আপনার রাখতে চাইন বা আপনারা পুরনা পাসওয়ার্ড বদলাই দিলা, নয়া পাসওয়ার্ড যেগু রাখতে চাইন ও পাসওয়ার্ড ওটা আপনারা অনো লেখা। ইনো দুইটা বক্স আছে, দুইটা ঘর আছে, দুটা ঘর আপনারা সেম পাসওয়ার্ড লেখবা, উপরটার যে একটা লেখবা নিচরটা তো একটা লেখবা কনফার্ম, মানে ফইলা করে গইলে তো এন্টার পাসওয়ার্ড আপনারা মারবা, নয়া পাসওয়ার্ড নিচরটা টইলেও গিয়া কনফার্ম, যেগু পাসওয়ার্ড আপনারা বানাইছেন উপরে যেগু মারছেন সেম ওলা পাসওয়ার্ড নিচরটা তো আপনারা মারবা। পাসওয়ার্ড বানাইতে সময় ফইলা আপনারা কয় একটা মানে আপনার নামর হয়ে করবা, কয় একটা মানে ক্যারেক্টার লেখা দিবা, বাদে গিয়ে আপনারা 1.8 দিয়া আপনার নম্বর মানে 2 একটা দিবা, তো নম্বর মানে পাসওয়ার্ডটা মানে কঠিন পাসওয়ার্ড হইবা, পাসওয়ার্ডটা ইজিটি ইজিলি লই লইবা, নাইলে পাসওয়ার্ড লইতো নাই, পাসওয়ার্ড যদি সোজা হিসাবে দেন পাসওয়ার্ড ইনো লইতো নাই, আপনারা পাসওয়ার্ডটা তোরা বদলাই বদলাই দিবা, নম্বরও দিবা আর যে ক্যারেক্টার যেগুলো আছে লেখার অক্ষর যেগুলো আছে অক্ষরও দিবা, দুটা দিয়ে মিলাইয়া আপনারা পাসওয়ার্ড বানাইবা। আমি আমার পাসওয়ার্ডটা অন লিখি লাই, আমি আমার পাসওয়ার্ড লিখে লিয়েছি। পাসওয়ার্ড অন লেখার পরে আপনারা করবা কিটা, নিচে দেখতে পারবা একটা আছে ক্যান্সেল আর একটা আছে সাবমিট, আপনারা করবা কিটা নিচের মানে একটা আছে মাজত একটা সাবমিট ওগুত আপনারা টিপা মারবা, একবারে তলটা টিপা মারবা না, তলটা টিপা মারলে যতগুলো আপনারা লেখছেন যতগুলো দিছেন সবটা ক্যান্সেল হয়ে যাব। আপনারা করবা কিটা মাজরটা এই জায়গাতে সাবমিটও টিপা মারবা, আমি বড় করে জুম করিয়ে আপনারা দেখাই দিই, এই জায়গাতে আপনারা দেখতে পারবা আমি মার্ক করিয়ে দেখাই, ওই সাবমিটটা আপনারা টিপা মারবা। সাবমিটটা টিপা মারার পরে আপনার যে একটা পাসওয়ার্ড বানাইছো নকটা সাবমিট হয়ে যাব গিয়া, পাসওয়ার্ড মারার পরে আপনি সাবমিটও ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পারবা পাসওয়ার্ডটা সাকসেসফুল হয়ে গেছে গিয়া, এই জায়গাতে লেখা আছে পাসওয়ার্ড চেঞ্জেড সাকসেসফুল ক্লিক হিয়ার টু লগইন, এই জায়গাতে দেখতে পারবা মানে পাসওয়ার্ড যেটা বানাইছিলা যেটা বানাইছি একটা সাকসেসফুল হয়ে গেছে গিয়া, পাসওয়ার্ডটা বদলি গেছে গিয়া। তো ওলা আপনারা নয়া পাসওয়ার্ডও বানাইতে পারবা, পুরনা পাসওয়ার্ড বদলাইতেও পারবা, যদি সে পাসওয়ার্ড ভুলি গেছেন গিয়া পাসওয়ার্ড আপনারা ওলা নয়া হিসাবে ফ্রিবার বানাইতে পারবা। এই হইলো গিয়া মানে এই জিনিসটা যদি সে আপনারা যদি সে ফলো করেন, তো ফলো করিয়া আপনারা পিএফ অ্যাকাউন্টের নয়া পাসওয়ার্ড আপনারা ইজিলি বানাইতে পারবা সোজা হিসাবে। আজকের লাগি ভিডিও শেষ করলাম, মানে যদি সে আপনারা এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করিয়া যাইবার, আপনারা হাইলাকান্দি বাংলা হাইলাকান্দি টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা সাবস্ক্রাইব করলে ওলা বিষয় নিয়ে আপনারা ভিডিও পাইতে থাকবা। যদি সে আপনারা অন্য কোনো বিষয় নিয়ে জানতে চান, তে আপনারা নিচে কমেন্ট করিয়া কইবা কিটা বিষয় নিয়ে আপনারা জানতে চান, এর বিষয় নিয়ে আমি ভিডিও বানাইমু।
পাসওয়ার্ডটা বানানোর পরে আপনারা নগদ অবস্থায় লগ ইন করতে পারতেন না, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা দম লইবা, ওয়েট করবা। ওয়েট করার পরে আপনারা আপনার পিএফ ফোন নম্বর, ইউএন নম্বর দিয়া আর এই পাসওয়ার্ডটা দিয়া আপনারা লগ ইন করতে পারবা। আজকাল লাগি ভিডিও শেষ করলাম, মনে দেখা হইব পরের ভিডিওতে।